আবু সালিম মুসা জঙ্গি এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন নদীর পাড়ে পাড়ে দিয়া যাচ্ছিলেন পেটির খোদায় হঠাৎ করে নদীর পাড়ে পানে স্রোতে একটা ফল ভেসে আসছিল আব্দুল কাদের জিলানি ওই ফলটা খেয়ে ফেললেন ফলটা তিনি বক্ষণ করে ফেললেন আব্দুল কাদের জিলানির বাবা হযরত আবু সালেহ মুসা জঙ্গি ফলটা পেটের খোদায় খেয়ে ফেললেন ফলটা খেয়ে তিনি চিন্তা করলেন আমি কার ফল খেয়েছি গো কিয়ামতের মাঠে যদি ওই মালিক আমার কাছে ফলের দাবি করে আমি কিন্তু আল্লাহর আদালতে দরা খেয়ে যাব এজন্য আবু সালেহ মুসা জঙ্গি এবার উল্টা দিকে তিনি রওনা করলেন স্রোতের উল্টা ওই দিক থেকে তো ফলটা আসছে যাইতে যাইতে নদীর ঠিক পারে পারে একটা গাছ দেখা যায় ওই গাছের সোজাই একটা বাড়ি দেখা যায় তিনি বুঝতে পারছেন এই গাছ থেকেই ফলটা ভেসে গেছে ফলটা পড়ে নদীর চুয়ারে ভেসে গেছে আমি ওই ফল খেয়ে ফেলেছি ওইদিক দিয়ে আব্দুল কাদের জিলানির নানা মনে মনে তার গড়ির ভিতরে একটা নেককার মেয়ে আছে ওই মেয়েটাকে তিনি একটা নেককার সন্তান তালাশ করতেছেন আমি একটা নেককার আল্লাহওয়ালা একটা সন্তানের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাই আল্লাহর কি কুদরত হঠাৎ করে ওই আবু সালেহ মুসা জঙ্গি তিনি এসে আব্দুল কাদের জিলানির নানাকে বলতেছেন এই বাড়ির মালিককে আপনি নাকি কয় হা এই বাড়ির ঠিক সুজা নদীর পারে একটা গাছ দেখা যায় এই গাছের মালিক আপনি নাকি কয় হা এই গাছ থেকে একটা ফল পরে নদীর স্রোতে বেসে বেসে অনেক দূর চলে গেছে পেটের খোদায় আমি ফলটা খেয়ে ফেলেছি একটু মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন দাবি রাইখেন না গো আমি দাবি চড়াইতে আসি কেমতির কঠিন ময়দানে আপনি দাবি রাইখেন না আল্লাহর সামনে আপনি মামলা দায়ের করেন না আব্দুল কাদের জিলানির নানা মনে মনে তিনি ভাবতেছিলেন এমন একজন আল্লাহওয়ালা সন্তান আমার দরকার যে সন্তানের কাছে আমি মেয়েটাকে বিবাহ দিব ছেলেটা যখন এই কথা বলছে আব্দুল কাদের জিলানির নানা তিনি বুঝতে পারছে একটা ছেলে যদি সামান্য একটা ফল খাইয়া মালিকের কাছে মাপ চাহিদে আসে এই ছেলেটা অবশ্যই আল্লাহওয়ালা হবে এতে কোনো সন্দেহ নাই এমন আল্লাহওয়ালা সন্তানের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব ওই মেয়ের গর্ভ থেকেই তো পরবর্তীতে আব্দুল কাদের জিলানির জন্ম তাহলে চিন্তা করেন তিনি বলেন ঠিক আছে মাফ করা যায় কিন্তু আমার ফলের দাবি যদি চালাইতে হয় আমার বাড়িতে 10 বছর চাকরি করতে হবে ইতিহাসে আসে তিনি তার বাড়িতে 10 বছর চাকরি করলেন 10 বছর চাকরি করার পরে আব্দুল কাদের জিলানির নানা বলেন দাবি ছাড়তে যদি হয় আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে তবে শুনে নাও আমার মেয়েকে যে তুমি বিবাহ করবা আমার মেয়ে কিন্তু অন্ধ জীবনে কোনো দিন চোখে দেখে নাই আমার মেয়ে কি যে বিবাহ করবা আমার মেয়ে কিন্তু বয়রাম কানে শোনে না শোনো আমার মেয়েকে যে তুমি বিবাহ করবা আমার মেয়ের কিন্তু হাত পা নাই আমার মেয়ে লেংরা জীবনে কোনো দিন মানুষের বাড়িতে যাওয়ার তার সুযোগ হয় নাই এই এই গুণের অধিকারী একটা মেয়েকে কি তুমি বিবাহ করবা তিনি এমন আল্লাহওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি বলেন অবশ্যই করব কারণ আমি ফলের মাপ নেওয়া আমার দরকার আমি এমন স্ত্রী গ্রহণ করে সারা জিন্দগি চালাবো কিন্তু কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই দাবি না চললে কি জবাব দিব আল্লাহর সামনে আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ মেনে নিলেন বিবাহ হয়ে গেল শ্বশুর বললেন আমার মেয়ে লেংরা আমার মেয়ে বয়রাম আমার মেয়ে অন্ধ কিন্তু দেখা গেল বাসরাত্রিতে হযরত আবু সালেহ মুসা জঙ্গির কাছে যখন মেয়ে এনে দেওয়া হলো হযরত আব্দুল কাদের জিলানি বাসর আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ মুসা জঙ্গি বাসর ঘরে ঢুকে দেখে মনে হয় যেন 14 তারিখের পূর্ণিমার মতো আলোকিত হয়ে গেছে তার পুরা ঘরটা তিনি ভাবছেন
ভুল হয়ে গেল নাকি আমার বউর ব্যাপারে যা যা বলা হয়েছে আমি তো কিছুই পাইলাম না সব কিছু উল্টা। আবু সালেহ মুসা জঙ্গি শ্বশুরকে ডেকে বলেন, শ্বশুর সাহেব আপনার মেয়ের ব্যাপারে আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না, আপনার মেয়ে বয়রা কানে শোনে না, আপনার মেয়ের হাত পা নাই, আপনার মেয়ে খোরা, আপনার মেয়ে ল্যাংড়া, তো আপনি এগুলো যা বলছেন সব তো উল্টা। মনে হয় আমার বাসর করে যে আমি ঢুকে একটা মেয়েকে দেখেছি, এত সুদন শনি, এত সুন্দরী, অনন্যা রূপবতী গুণবতী, মনে হয় কোথায় রং, সামথিং ইজ রং, কোথাও একটু রং হয়ে যাচ্ছে, অন্য কেউ হয়তো বা আমার ঘরে চলে আসে। তখন ডেকে বলেন, না না না, আব্দুল কাদরী জিলানির নানা যিনি হবেন তিনি ডেকে বলেন, না 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 বাবা, আমি যে বলেছিলাম আমার মেয়ে অন্ধ, এর অর্থ হলো আমার মেয়ে জিন্দিগিতে চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষকে দেখে নাই, আমি যে বলেছিলাম আমার মেয়ে ভয়রা, এর অর্থ হলো আমার মেয়ে তার কান দিয়া বেগানা পুরুষের কোনো আওয়াজ কোনোদিন শুনে নাই, এমনকি আমি যে বলেছিলাম আমার মেয়ে, আমার মেয়ের হাত নাই পা নাই, এর অর্থ কি জানো নি? ওরে ওরে আবু সালে মুসা জঙ্গি শোন, এর অর্থ হচ্ছে আমার মেয়ে নিজের পা দিয়া হাত নাড়াইয়া জিন্দগিতে কোনোদিন পরপুরুষের বাড়িতে যায় নাই, এজন্যই আমি বলেছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে ভয়রা, আমার মেয়ে ল্যাংড়া লোলা। চিন্তা করে দেখেন তাহলে আব্দুল কাদের জিলানির মা কেমন ছিলেন। চলেন যে কথা বলছিলাম, 4 বছর বয়সে সেই মা উস্তাদের কাছে নিয়ে গেলেন, উস্তাদ এই জানেন আমি আমার সন্তান আব্দুল কাদেরকে নিয়ে আসছি, এই সন্তানকে আপনি একটু কোরআন হাদিসের শিক্ষা দেন, আরবি অক্ষরগুলি শিক্ষা দেন, আরবি বর্ণমালাগুলি শিক্ষা দেন, সে যেন একজন ভালো হাফেজ হতে পারে, যোগ্য আলেম হয়ে যেন আপনার কাছ থেকে যেতে পারে, আপনি যেমন আল্লাহওয়ালা আমার সন্তানটাও যেন এমন আল্লাহওয়ালা হয়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই জানেন আমি আমার সন্তান আপনার কাছে দিয়ে গেলাম, উস্তাদ বড় মহব্বত করে তার ছাত্র গ্রহণ করলেন, আব্দুল কাদরী জিলানিকে পড়াইতে শুরু করবেন। উস্তাদ সর্বপ্রথম দিন আব্দুল কাদরী জিলানিকে ডাকলেন, ডেকে বলেন, বাবা আব্দুল কাদের এই নাও, তুমি আরবি অক্ষরগুলি একের পর এক তুমি শিখতে চেষ্টা করো। আব্দুল কাদরী জিলানিকে বললেন, শোনো তুমি একটু পড়ো, আলিফ বা তা তা জিম হ্যা খ দাল রাল র যা, এই অক্ষরগুলি তুমি আগে শিক্ষা করো। আব্দুল কাদরী জিলানি যে মুখরুদ্দি উস্তাদ এই কথা বলেছে, আব্দুল কাদরী জিলানি বলেন, উস্তাদ আপনি যদি অনুমতি দেন আমার ভিতরে কিছু যেন সংরক্ষণ করা আছে, কিছু জ্ঞান কিছু এলে যেন আমার ভিতরে ঢুকছে, আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনাকে তেলাওয়াত করে শোনাইতে চাই। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন, যে ছেলেটা জীবনের প্রথম আজকে মক্তবে আসছে, মক্তবে এসে আরবি অক্ষরগুলি সে পড়বে, কিন্তু দেখা যাচ্ছে ওই ছাত্র আল্লাহর ওলি কী ডেকে বলতেছে, আমার ভিতরে যেন মনে হয় কিছু সংরক্ষণ করা আছে, আমি বের করতেই চাই, আমাকে অনুমতি দেন আমি একটু তেলাওয়াত করে শোনাতে চাই। কয়ে তুমি কী তেলাওয়াত করবা? কয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবো। তুমি না মাত্র আজকে জীবনের প্রথম তুমি মক্তবে আসলাম, আজকেই তোমার প্রথম স্টাডি, কিন্তু তুমি এইভাবে কোরআন কেমনে পড়বা? আল্লাহর ওলি আব্দুল কাদরী জিলানি ছোট্টবেলা থেকে কেমন আল্লাহ বলা ছিলেন, তিনি রেখে বলেন, উস্তাদ আমার মা আমি যখন পেরেছিলাম আমার মা আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আমি আমার পেটে থাকা অবস্থায় মায়ের কোরআনুল করিম তেলাওয়াত শুনতাম, শুনে শুনে আমার মায়ের কাছ থেকে আমি আতারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। বড়ই আশ্চর্যকর ব্যাপার। আব্দুল কাদরী জিলানী রহমতুল্লাহ নেই বলেন, আমি শুনে শুনে মায়ের কাছ থেকে 18 বেলা কোরআন মুখস্থ করেছি। হে আল্লাহর ওলি আপনি একটু আমার তেলাওয়াতটা শুনুন। আল্লাহর ওলি কি বলেন, হে আব্দুল কাদের,
তাহলে তুমি তেলাওয়াত শুরু করো। আব্দুল কাদের জিলানী আবার তেলাওয়াত শুরু করলেন। সত্যি সত্যি আব্দুল কাদের জিলানী তেলাওয়াত করে করে আল্লাহর কোরআনের এক দুই বার না 18 বার কোরআন উস্তাদকে শোনা দিয়েছি। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন। আবার তিনি ডাকালেন আব্দুল কাদের জিলানীর মাকে, কি গো আপনি না আপনার সন্তানকে দিয়ে গেছেন কোরআন পড়ার জন্যে, কই আপনার সন্তান তো 18 বার কোরআনের হাফেজ, আমি তাকে কি কায়দা সিবারা পড়াবো, সে তো আল্লাহর কোরআনের 18 বার কোরআনের হাফেজ হয়ে গেছে। এর কারণ কি? আপনার সন্তান 18 বার কোরআনের হাফেজ কিভাবে হইল? আব্দুল কাদের জিলানীর মা ডেকে বলতেছেন, শোনেন উস্তাদ, আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি মা প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি আমার সন্তান পেটে থাকা অবস্থায় একদিনও আমি একটু মুহূর্তের জন্য আমি নাপাকি অবস্থায় সময় পার করি নাই। এমনকি আব্দুল কাদের জিলানীর মা এত বড় আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি ছিলেন, আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে মা তার সন্তান আব্দুল কাদের জিলানীকে যতবার তিনি দুধ পান করাইছেন, ওযু অবস্থায় পাক পবিত্র হয়ে তিনি সন্তানকে দুধ পান করাইছেন, মা ডেকে ডেকে বলতেছে, হে আল্লাহর ওয়ালি, আমি আমার সন্তান পেটে থাকা অবস্থায় 18 বার কোরআন এইভাবে আমি তেলাওয়াত করতাম, ওই যে 18 বার কোরআন আমি বারংবার তেলাওয়াত করছি, আমার সন্তান 18 বার কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমার বড় দুঃখ লাগে গো, আমি যদি সন্তান পেটে থাকা অবস্থায় 30 বার কোরআনের হাফেজ হয়ে যাইতাম, আর আমি 30 পারা যদি বারবার তেলাওয়াত করতাম, আমার সন্তানও 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসত। তাহলে এবার চিন্তা করে দেখুন, কেমন মা আর কেমন সন্তান, ওই মায়ের ঘর থেকেই তো আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম হওয়ার কথা, যেই সন্তান অল্পদিনে হাফেজ, অল্পদিনে আলেম, সারা বিশ্বব্যাপী যার নাম শুনাম, যিনি এত বড় আল্লাহওয়ালা, আজ পর্যন্ত পৃথিবীর মানুষ তার কথা স্মরণ করে, পৃথিবীর মানুষ লেখে লেখে রেখেছে, এবং তার কথাই আজও পর্যন্ত পৃথিবীর মানুষ বলতে পারবে না, ভোলার কোনো সিস্টেম নাই। এত বড় বুজুর্গ হওয়ার পরেও সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, সারাটা জীবন আল্লাহর ইবাদতে পার করেছেন, তার উস্তাদ যিনি ছিলেন তিনিও কিন্তু বহুত বড় আলেম ছিলেন, সেই উস্তাদের ছাত্রই ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহওয়ালা উস্তাদের ছাত্ররা তো আজ আল্লাহওয়ালাই হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত আল্লাহওয়ালা হওয়ার পরেও তিনি জান্নাত জাহান্নাম যাদের চোখের সামনে ভেসে উঠত, জান্নাত জাহান্নাম যাদের চোখের সামনে আল্লাহ তুলে ধরতেন, এমন বড় আল্লাহওয়ালা ছিলেন আব্দুল কাদের জিলানী। এরপরেও তিনি কিন্তু জাহান্নামকে বড় বেশি ভয় পাইতেন। আব্দুল কাদের জিলানী জাহান্নামের বয়ে হাত বাড়ায় দিয়ে তিনি দোয়া করতেন, জান্নাত আর জাহান্নাম সে ইয়া রব কিয়া করো আর দুঃখে কে মাই তুঝে দেখা কর। কিছু মানুষ জাহান্নামকে ভয় পায়, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনিও জাহান্নামকে ভয় পাইতেন,
কিন্তু ইবাদত যে করতেন সেটা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামের বয়ে নয় ইবাদত করতেন আল্লাহর বয়ে আর জাহান্নামের ভয় কিন্তু পরিপূর্ণ ছিল ভুল কিন্তু বুঝলে হবে না এজন্য তারা দোয়া করতেন আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ গো আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি যদি আমাকে সাক্ষাৎ দাও তোমাকে যদি আমি দেখতে পারি পৃথিবীর যদি কিছু আমি না পাই আল্লাহ তোমাকে পাইলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে চিন্তা করেন তারা কেমন ছিল তাদের টার্গেটটা কি ছিল তারা কত বড় আল্লাহওয়ালা ছিল এই জন্য এমন আল্লাহওয়ালাদের সঙ্গে হওয়া দরকার আল্লাহর ওলি কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি তখন চিন্তা করলেন এইভাবে তো আর মাদ্রাসা চলতে পারে না কারণ একটা মাদ্রাসার ছাত্ররা একবার দুইবার তিন বেলা যদি খাবার না পায় এই ছাত্রগুলি তো না খেয়ে মারা যাবে আল্লাহর ওলি কাসিম নানুতবি পরের দিন ফজরের নামাজ পড়ে ছাত্রদের সামনে আলান করে দিলেন মাদ্রাসা কিছুদিনের জন্য বন্ধ কারণ একবার দুইবার তিন তিনবার তিন ওয়াক্ত চলে গেছে তোমাদের জন্য শত চেষ্টা করার পরেও খাবারের ব্যবস্থা করতে পারি নাই আল্লাহর ওলি বলেন আপাতত তাই মাদ্রাসা আমি বন্ধের ঘোষণা দিলাম আবার যখন মাদ্রাসায় দান কেউ করবে মাদ্রাসায় খাবারের ব্যবস্থা হবে মাদ্রাসা তোমাদের কখন খোলা হবে তোমাদেরকে জানানো হবে আল্লাহর ওলি বললেন মাদ্রাসা আপাতত বন্ধ অতএব তোমরা বাড়িতে চলে যাও ছাত্ররাও তো এমন ছাত্র ছাত্ররা দ্বারা এমন হ্যাঁ আমাদের শেখ আমাদের ওস্তাদ আপনি মাদ্রাসা বন্ধ দিবেন না খাবারের জন্য কি মাদ্রাসা বন্ধ দিতে হবে নাকি ওরে আল্লাহর ওলি তিন অক্ত কেন প্রয়োজনে যদি তিন দিন খাবারের ব্যবস্থাও না হয় না খেয়ে আমরা মরে যাব কিন্তু শুধুমাত্র খাবারের কারণে আপনি মাদ্রাসা বন্ধ করে দিবেন খাবারের ব্যবস্থা হচ্ছে না বলে মাদ্রাসা বন্ধ থাকবে এলমের ফ্যাক্টরি বন্ধ থাকবে এটা কখনো সম্ভব না সম্ভব হতে পারে না যেমন উস্তাদ তেমন ছাত্র এখনকার যুগে যদি কোনো মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় সকালবেলা খাবার খেতে পারবে না শুধু দুপুরবেলা তিনটায় খাবার আর রাত্রিবেলা খাবার কয়জন ছাত্র বর্তমানে পাওয়া যাবে যারা না কেউ মাদ্রাসা এলমে দিন শিক্ষা করবে আরে ভালো ভালো খাবার দিয়ে স্পেশাল খাবার দিয়েই তো ওদেরকে মাদ্রাসার এরিয়ায় রাখা যায় না আর খাবার না দিয়ে মাদ্রাসায় কেমনে রাখবেন আল্লাহর ওলি ছাত্রদের এত চমৎকার জবাব শুনে আল্লাহর ওলির অন্তরটা খুশি হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলি কাসিম নানুতবি কান্না শুরু করে দিলেন আর বলতে শুরু করলেন আল্লাহ গ আমার মেহনত তুমি কবুল করেছ আমি তো এমন কিছু ছাত্রই চেয়েছিলাম যারা খেয়ে না খেয়ে আল্লাহ তোমার কোরআন হাদিসের আলেম অর্জন করবে এলমে নবুবির আলেম অর্জন করবে আজকে আমি সফল আমি সার্থক ছাত্রদের সুন্দর জবাব শুনে আল্লাহর ওলির অন্তরটা জড়িয়ে গিয়েছে এবার কাসিম নানুতবি একদিন চলে গেছে দুই দিন চলে গেছে তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা করতে পারেন নাই আল্লাহর ওলি চিন্তা করলেন খাবারের দিয়ে তো ব্যবস্থা করতে পারি নাই আজকে রাত্রিবেলা এশার নামাজ পড়ি হয়তোবা আমি কোনো রেল স্টেশন আর না হয় কোনো লঞ্চ ঘাটে আমি চলে যাব সেই লঞ্চ ঘাটে গিয়া আমি কুলিগিরি করে সামান্য কিছু যা টাকা আমি ইনকাম করব ওই টাকা দিয়ে অন্ততপক্ষে তিন দিনের না খাওয়া ছাত্রদেরকে সকালবেলা একটু পাতলা খিচুড়িও যদি তাদের মুখে দিতে পারি
তবেই তো আমি সার্থক আমার মনটাকে বোঝাতে পারব। আল্লাহর উনি কাসেম নানুজবি রাহমাতুল্লাহ নেই এই চিন্তা করে এত বড় বুজুর্গ চিন্তা করে দেখছেন যিনি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর উনি এশার নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ থেকে বের হয়ে তিনি চলে গেলেন লঞ্চ ঘাটে। লঞ্চ আসে, লোকেরা বহু দূর দূরান্ত থেকে লঞ্চে করে মাল সামান আনিয়ে আসে। যখন লঞ্চটা স্টিমারটা লঞ্চটা ঘাটের মধ্যে ভিড়ে গেছে, আল্লাহর ওলি সেখানে গিয়া উপস্থিত হয়ে গেছি। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সেখানে গিয়ে উপস্থিত হয়ে লঞ্চের কাস্টমাররা যখন লঞ্চ ঘাটে ভিড়েছে, লোকেরা কুলি তালাশ করতেছে, সর্বপ্রথম তিনি গেলেন, গিয়ে দেখেন যে এক জায়গায় কিছু মাল একত্রিত করে রাখা, এই মালগুলি যদি তিনি বহন করে ওই লোকটার গন্তব্যস্থলে তিনি পৌঁছায় দিতে পারেন, বিনিময়ে লোকটার উপকার হবে আর কাসেম নানুতুবিও অল্প কিছু টাকা পাবেন। ওই টাকা দিয়ে তিনি তার ছাত্রদেরকে অন্ততপক্ষে সকালবেলা একটু পাতলা খিচুড়ির ব্যবস্থা করে হলেও তিনি তাদের মুখে খাবার তুলে দিতে পারবেন। তাই তিনি আল্লাহর ওলি কাসেম নানুতুবি নিজেই স্বেচ্ছায় এবার নিজে নিজেকে কলির মতো উপস্থাপন করে ওই মালের যে মালিক তার কাছে গিয়ে তিনি বলতে শুরু করলেন, ভাই আপনার তো দেখা যাচ্ছে অনেকগুলি মাল এক জায়গায় জমা করা, অবশ্যই এই মালগুলি আপনাকে বহন করে দিয়ে আসতে হবে। আমি একজন কুলি, অনুমতি যদি আপনি আমাকে দেন তাহলে আপনার যে মাল সামানাগুলি আছে এইগুলি আমি আমার 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 পক্ষ থেকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিয়ে আসবো, বিনিময়ে আপনি আমাকে যা দিবার তাই দিবেন। এই কথা বলতে না বলতেই দেখা গেল কুলিদের একদল লোকের আয়সা এই লোকটাকে ভিড় করছে। আপনারা দেখবেন লঞ্চের ঘাটে যান আর নৌকা ঘাটে যান আর না হয় আপনি বিভিন্ন ঘাটে যেগুলি যে সমস্ত ঘাটে মাল আমদানি রপ্তানি হয় এগুলিতে গেলে দেখবেন কুলিদেরও কিন্তু একটা দল আছে। যে কেউ হঠাৎ করে গিয়ে সেখানে কুলির কাজ করতে পারবে না, ওদের একটা দল আছে, এদের নেতা আছে, এদের সর্দার আছে। এই সর্দার মেনটেন করবে সব কিছু, এদের মধ্যে দায়িত্ব থাকবে কে কখন কোন ঘাটে কোন লঞ্চগান আসলে কীভাবে মাল নিবে, মালের টাকা সে কী পরিমাণ পাবে আর তাদের সমিতির লোকেরা কী পরিমাণ পাবে এটা নির্ধারিত আছে। এবার আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সব কিছু ওই লোকটাকে বলি যখন তিনি নির্ধারণ করেছেন, এমনিতেই দেখা গেল কুলিদের সর্দার এসে বলছে, এই মালের মালিক সাবধান, এই লোককে মাল দেওয়া যাবে না, উনি আসলে কুলি না, কুলির বাপ দোষ। হঠাৎ করে কোথাও থেকে যখন তিনি হঠাৎ করে যিনি তিনি আমাদের এখানে এসে গেছে, এই লোকটা আসলে কুলি না, মাল তার কাছে দিতে পারবা না, দিলে কিন্তু তোমার উপর জরিমানা আসবে। বলুন তো দেখি এই কথা শোনার পরে এখন মালের মালিককে আর কাসেম নানুতুবিকে তার মাল বহন করার মতো ব্যবস্থা দিবে? অবশ্যই দিবে না। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মনটা নরম হয়ে গেল, অন্তরে আঘাত পাইলেন, মনে মনে চিন্তা করতেছেন, নাহারে এই মালগুলি যদি বহন করে কিছু টাকা পাইতাম, ছাত্রদের মুখে পাতলা খিচুড়ির ব্যবস্থাও তো করা যাইত। মনটা খারাপ করি আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ গেলেই দাঁড়াইয়াছে, এমনি দিয়ে হঠাৎ করে আল্লাহর ওলি তাকায় দেখতেছে একজন লোক লঞ্চের ভিতর থেকে বের হয়ে আসতেছে, তার মাথায় বিশাল বড় একটা টাঙ্ক, এই টাঙ্কটা মাঝে মধ্যে মাথায় নেই, মাঝে মধ্যে মাথা থেকে নামায়, টেনে হেঁচড়ে অনেক কষ্ট করে লোকটা লঞ্চের একদম শেষ মাথায় চলে আসছে। আল্লাহর ওলি তার কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, ও ভাই আপনি যদি রাজি থাকেন আপনার টাঙ্কটা আমার মাথায় দেন, আমি কুলির মতো হয়ে আমি কুলি আমার মাথায় যদি দেন, কুলি যেইভাবে আপনার মাল গন্তব্যস্থলে পৌঁছায় দিবে, মনে করেন আমি একজন কুলি আপনার মাল আমি গন্তব্যস্থলে পৌঁছায় দেব। আল্লাহর ওলি যখন এই কথা বলছে লোকটা বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে এই লোকটার চেহারায় তো বোঝা যায় না তিনি যে কুলি, কারণ চেহারা দেখলেই কিন্তু বোঝা যায়
যে ভিতরে কি আছে না সেই চেহারা দেখলেই কিন্তু অনেক সময় বোঝা যায়। দেখবেন এই জন্যে আপনি কাপড়ের দোকানে যদি যান, সেখানে যদি ভিতরে দোকান বন্ধ থাকে তাহলে সেখানে গিয়া দোকানের নাম দেখলে, সাইনবোর্ড দেখলে বোঝা যায় ভিতরে কি আছে না আছে। চাউলের দোকানে যান, চাউল বন্ধ, চাউলের দোকান বন্ধ, সাইনবোর্ড দেখলে কিন্তু আপনি বলতে পারবেন যে চাউলের দোকানের ভিতরে কি পরিমাণ চাউল আছে না আছে, কেমন দোকান হবে, সাইনবোর্ড দেখলে কিন্তু অনেক কিছু বলা যায়। আবার ওই লোকটা তো আশ্চর্য হয়ে গেল, আহারে কি হইল, এমন একজন বুজুর্গ মানুষ দেখা যায়। লোকটা বলতেছে আমি কুলি হই, আপনার টাং মাথায় বহন করে আমি নিয়ে যাব। একবার লোকটা আল্লাহর ওলি চেহারার দিকে তাকায়, আরেকবার তার দিকে চেয়েছে। ওই লোকটা টাঙ্কের দিকে তাকায় চিন্তা করে, আহারে কি বলতেছে, এত বড় টাং বুঝি এমন আল্লাহওয়ালা লোক বহন করবে। আবার চিন্তা করতেছে হয়তো বা কোনো সমস্যায় আছেন তিনি, আসলে তো তিনি তাকে চিনতে পারতেছেন না। আল্লাহর ওলিকে তো ওই লোকটা আর চিনে না, তাই লোকটা চিন্তা করতেছি কোনো সমস্যা নাই, একজন মানুষ যেহেতু স্বেচ্ছায় কুলি হইয়া আমার টাং সেই লোকটা আমার গন্তব্যস্থলে পৌঁছায় দিতে চায়, তাহলে তো আমি তাকে তার মাথায় টাং দিতে পারি, বিনিময়ে আমি কিছু তাকে টাকা পয়সা দিয়ে দেব। এবার টাঙ্কের মালিক ডেকে বলতেছে, হে আল্লাহর ওলি, আপনাকে দেখতে তো আল্লাহওয়ালা লাগতেছে। ও আল্লাহওয়ালা ভাই, ওই যে দেখা যায় শহর, শহরে একটা স্পেশাল হোটেল আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যাবা, তুমি কি পারবো আমাকে সেখানে নিয়ে যেতে? হ্যাঁ পারবো, সেখানে নিয়ে যাবা আমার জন্যে, এই বোর্ডিংয়ের ভিতরে হোটেলের ভিতরে একটা সুন্দর সিটের ব্যবস্থা করে দিবা, আজকের রাত্রি আমি ওই জায়গায় থাকবো, আর আল্লাহ চাহে তো আগামীকাল আমি একটা বিশেষ মাকসাদ, বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আসি, আমি আগামীকাল ওই উদ্দেশ্য সফল করব, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাও, আমাকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ নলি কাসেম নানু চুরি রহমতুল্লাহ তার টাংটা বহন করে করে ওই লোকটা পিছনে পিছনে আল্লাহর ওলির সামনে সামনে। আশ্চর্যের ব্যাপার, ওই লোকটা বলে রাতটা ছিল চন্দ্রের রাত, চাঁদনি রাত, ওই লোকটা বলে আল্লাহর বান্দার মাথায় যখন আমি টাং দিয়েছি, আল্লাহর বান্দা হাঁটতেছে, আমি তাকায় দেখি তার মাথার টাং তার মাথায় নাই, যেন মাথার টাংটা সন্নে উঠতেছে। বড় আশ্চর্য হয়ে গেলাম আমি, এই লোকটা কেমন, যে লোকটার মাথায় টাং অথচ মাথার মধ্যে টাং দিলাম ঠিক মাথায় টাং নাই, টাং বোঝা যাইতেছে সন্নে উঠতেছে, সন্নে সন্নে চলতেছে। মনে মনে লোকটা ভাবতেস, তাহলে কি হাত দিয়ে টাঙ্গুলি ধরে রাখছে নাকি, টাংটা ধরে রাখছে নাকি, তাই আল্লাহর বান্দার হাতের দিকে তাকায় দেখে, না না না, আল্লাহর বান্দা ঠিকই তো হাত ঘোরাচ্ছেন, হাত নড়াচড়া করতেছে, কিন্তু আল্লাহর বান্দার মাথায় টাং দিলাম ঠিক, কিন্তু সেই টাং দেখা যায় সন্ন উঠতেছে, তাহলে এই টাংকে ধরে রাখছে। তিনি ভাবতেছেন মনে হয় জিনে সে তার মাথার টাংটা এইভাবে সন্ন ধরে রেখে দিয়েছে, আর তিনি যেখানে হাঁটতেছেন যেই দিকে হাঁটতেছেন ওই দিকেই তো টাংটা সন্নে যাইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি কাসেম নানু চুবি রহমতুল্লাহ আলাই, তিনি যে একজন জবরদস্ত আল্লাহওয়ালা ছিলেন এই লোকটা বুঝে ফেলছে। কারণ আশ্চর্যের ব্যাপার, আল্লাহর ওলি মাথায় টাং লাগছে, টাং মাথায় নেয় সন্নে টাং উঠতেছে চলতেছে। আবার জিন এসে বোঝা যায় তার মাথার টাংটা ধরে রাখতেছে, এই অবস্থা দেখে ওই লোকটা বড় আশ্চর্য হয়ে গেছে। লোকটা তো কণ্ঠে কে বলতেছে, হে আল্লাহর ওলি, আমার বড় ভয় হচ্ছে, একটু মেহেরবানি করে আপনি আপনার মাথা থেকে টাংটা নামিয়ে ফেলুন, আমি তো দেখতেছি আপনি মাথায় টাং নিছেন ঠিক, কিন্তু আপনার মাথায় টাং নাই সন্নে উঠতেছে, কে যেন আপনার মাথার টাং এসে ধরে রাখছে,
আপনি যেদিকে যান টাঙ্কো সেদিকে যায়। হে আল্লাহর ওলি মেহরবানি করে আপনি টাঙ্কটা নামান। আল্লাহর ওলির অন্তরে বয়সে যদি টাং এখন নামায় দিই আর যদি লোকটা আমার কাছ থেকে আগে চলে যায়, বিনিময়ে যদি কিছু টাকাও না পাই, ছাত্রদের খাবারের ব্যবস্থা কেমনে হবে? আল্লাহর ওলি তখন তার পরিচয় দিয়া বলেন, বাবা ভয় পেও না, আমিও তোমার মতো একজন মানুষ, তবে তুমি আমাকে চেনো নাই, আমি হলাম দা ওপন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী, আমার নাম আল্লামা কাসেম নানুতবি, আমার নাম কাসেম, তুমি আমাকে চিনো নাই। ছেলেটা বড় আশ্চর্য হয়ে গেছে, এমনভাবে আশ্চর্য হইস এমনিতেই আল্লাহ রুলিকে ওই ছেলেটা ওই লোকটা ডেকে ডেকে বলতেছে, বাবা আপনি বুঝি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম, আল্লামা কাসেম বুঝি আপনি? আপনি কি জানেন আমি একজন শিল্পপতি, আজকে তিন রাত হয়েছে আমার কোনো কম নাই, তিন রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি তিন রাত ধরে স্বপ্ন দেখতেছি আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিছে, তিনটি রাত অতিবাহিত হয়ে গেছে, প্রতি রাত্রে আমি স্বপ্ন দেখি মদিনাতুর রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী এসে আমাকে স্বপ্ন দেখায়, যাও দেওবন মাদ্রাসায় তুমি চলে যাও, দেওবন মাদ্রাসায় আজকে একদিন দুই দিন না তিন দিন হয়ে গেছে, ছাত্ররা না খেয়ে আসে না খেয়ে এলমেদিন অনেক শোন করতেছে, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম, যাও তুমি ওই দেওবন মাদ্রাসায় কাসেম আল্লাহর ওলি কাসেমের কাছে যাও, তুমি দেওবন মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য কিছু হাদিয়া দিয়ে আসো, ও আল্লাহর ওলি মাপ চাই, আপনি বুঝি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী, আমি তো আপনাকে তালাশ করি আগামীকালকে রওনা করতে চাইছিলাম, আল্লাহর ওলি টেনশন নাই, এই ট্যাঙ্কির ভিতরে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, নিয়ে যান ওইগুলি আমি দান করতে আসি। আল্লাহর ওলি কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই এই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর ডেকে বললেন, আল্লাহ গো তুমি চাইলে তো সব কিছুই পারো, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ, আল্লাহ তোমার কি কি দুঃখতা আদায় করবো, মাদ্রাসার তালবে আলিম ছাত্ররা এক দুই দিন না, আজকে তিন দিন হয়ে গেছে খাবার খেতে পারছে না, আল্লাহ তুমি এই নেককার বান্দার উসিলায় ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার শুকরিয়া, হাজার কোটি গুণ তোমার শুকরিয়া। কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তুমি তো এই দেওবন মাদ্রাসার খাবারের ব্যবস্থা তুমি করেছো, আজকে তিন দিন হয়ে গেছে আমি কুলির চাকরি নিয়েছিলাম, ভাবছিলাম সামান্য পাতলা খিচুড়ি ছাত্রদেরকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের এখন যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা হয়ে গেছে, এরাই ছিলেন খাঁটি আল্লাহওয়ালা আহলে হক আল্লাহওয়ালা, যাদের কারণেই তো আমরা আজকে ইসলাম পেয়েছি, এই জন্যই তো আল্লাহওয়ালা চিনবেন কেমনে, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, দাক্কারা কুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকাহু ওয়াদাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আল্লাহ নবী বলেন আল্লাহওয়ালা চিনার তিনটা লক্ষণ, তিনটা নিদর্শন, যে ব্যক্তি খাঁটি আল্লাহওয়ালা হবে লোকটার চেহারা দেখলেই বোঝা যাবে, যেই লোকটার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাচ্ছে, যেই লোকটা খাঁটি আল্লাহওয়ালা হবে তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে। দুই নম্বরে ওয়াজাদা ফি ইলমি কুম্মাং তাকাহু, খাঁটি যে আল্লাহওয়ালা হবে তার কথা শুনলে আলেম বেড়ে যাবে, জ্ঞান বেড়ে যাবে। তিন নম্বর ওয়াদাক্কারকুম বিল আখিরাতি আমালুহু, যারা খাঁটি আল্লাহওয়ালা হবে তাদের কথা শুনলে আখিরাতের কথা স্মরণ হবে, এটা হলো খাঁটি আল্লাহওয়ালার একটা নিদর্শন। আর খাঁটি আল্লাহওয়ালা যারা হবে তাদের কি ভালোবাসা মুমিনের জন্য ইমানের দাবি,
আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাসাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ কি ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও, যে খাঁটি আল্লাহওয়ালা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহওয়ালাদের বড় দাম, আল্লাহওয়ালা হতে হলে পেট যদি ভালো হতে হয়, মা যদি ভালো হয় এই খাঁটি আল্লাহওয়ালা জন্ম নিবে, আর যদি মা ভালো না হয় ওই মায়ের গর্ভ থেকে খাঁটি আল্লাহওয়ালা জন্ম নিবে না। এর বাস্তব প্রমাণ গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি, মায়ের আসর তার ভিতরে গিয়ে পড়েছিল, এজন্যই তো তিনি পৃথিবীতে আল্লাহর খাতি ওয়ালি হইয়া কোরআনের প্রায় অর্ধেকের উপরে হাফেজ কোরআন হইয়া আব্দুল কাদের জিলানি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। হযরত আব্দুল কাদের জিলানি যে কারণে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরেই মাত্র তার বয়স যখন চার বছর বয়সে একজন মানুষ আর কি বুঝে কতটুকু জ্ঞানী হতে পারে, আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসার মক্তবে নিয়ে গেলেন। আমরাও ছোট্টবেলা কিন্তু মক্তবে গিয়া সর্বপ্রথম আরবি অক্ষরগুলি আমরা শিক্ষা করেছি, কায়দা পড়েছি কায়দা, এরপরে আমরা সিমারা পড়েছি, তারপরে আমরা কোরআন শরীফ নিয়েছি। আব্দুল কাদের জিলানি তখন অল্প বয়সের, হযরত আব্দুল কাদের জিলানির মা তাকে নিয়ে গেলেন ওস্তাদ জিন কাছে, কারণ আব্দুল কাদের জিলানির মাও তো বড় আল্লাহ ওয়ালি ছিলেন। এমন আল্লাহ ওয়ালি ছিলেন যে মাকে জিন্দিগিতে বেগানা পুরুষ তার মাকে দেখবে দূরের কথা, চেহারার ছায়াটাও পর্যন্ত দেখতে পারে নাই, এটা তো আপনারা সবাই জানেন। কারণ আব্দুল কাদের জিলানির বাবা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গি এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, নদীর পাড়ে পাড়ে দিয়া যাচ্ছিলেন পেটির খোদায়, হঠাৎ করে নদীর পাড়ে পাড়ে স্রোতে একটা ফল ভেসে আসছিল, আব্দুল কাদের জিলানি ওই ফলটা খেয়ে ফেললেন, ফলটা তিনি বক্ষণ করে ফেললেন। আব্দুল কাদের জিলানির বাবা হযরত আবু সালেহ মুসা জঙ্গি ফলটা পেটের খোদায় খেয়ে ফেললেন। ফলটা খেয়ে তিনি চিন্তা করলেন আমি কার ফল খেয়েছি গো, কিয়ামতের মাঠে যদি ওই মালিক আমার কাছে ফলের দাবি করে আমি কিন্তু আল্লাহর আদালতে দরা খেয়ে যাব। এজন্যে আবু সালেহ মুসা জঙ্গি এবার উল্টা দিকে তিনি রওনা করলেন, স্রোতের উল্টা, ওই দিক থেকে তো ফলটা আসছে। যাইতে যাইতে নদীর ঠিক পারে পারে একটা গাছ দেখা যায়, ওই গাছের সোজাই একটা বাড়ি দেখা যায়, তিনি বুঝতে পারছেন এই গাছ থেকেই ফলটা ভেসে গেছে, ফলটা পড়ে নদীর চুয়ারে ভেসে গেছে, আমি ওই ফল খেয়ে ফেলেছি। ওইদিক দিয়ে আব্দুল কাদের জিলানির নানা মনে মনে তার গড়ির ভিতরে একটা নেককার মেয়ে আছে, ওই মেয়েটাকে তিনি একটা নেককার সন্তান তালাশ করতেছেন, আমি একটা নেককার আল্লাহ বলে একটা সন্তানের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাই। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে ওই আবু সালেহ মুসা জঙ্গি তিনি এসে আব্দুল কাদের জিলানির নানাকে বলতেছেন এই বাড়ির মালিককে আপনি নাকি কয়া হ, এই বাড়ির ঠিক সুজা নদীর পারে একটা গাছ দেখা যায়, এই গাছের মালিক আপনি নাকি কয়া হ, এই গাছ থেকে একটা ফল পরে নদীর স্রোতে বেসে বেসে অনেক দূর চলে গেছে, পেটের খোদা আমি ফলটা খেয়ে ফেলেছি, একটু মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন,
দাবি রাইখেন না গো, আমি দাবি চারাইতে আসি কিয়ামতের কঠিন ময়দানে, আপনি দাবি রাইখেন না আল্লাহর সামনে, আপনি মামলা দায়ের করেন না। আব্দুল কাদের জিলানির নানা মনে মনে তিনি ভাবতেছিলেন, এমন একজন আল্লাহ বলা সন্তান আমার দরকার, যে সন্তানের কাছে আমি মেয়েটাকে বিবাহ দিব। ছেলেটা যখন এই কথা বলছে, আব্দুল কাদের জিলানির নানা তিনি বুঝতে পারছে, একটা ছেলে যদি সামান্য একটা ফল খাইয়া মালিকের কাছে মাপ চাহিদে আসে, এই ছেলেটা অবশ্যই আল্লাহওয়ালা হবে, এতে কোনো সন্দেহ নাই। এমন আল্লাহওয়ালা সন্তানের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব। ওই মেয়ের গর্ভ থেকেই তো পরবর্তীতে আব্দুল কাদের জিলানির জন্ম। তাহলে চিন্তা করেন, তিনি বলেন ঠিক আছে মাপ করা যায়, কিন্তু আমার ফলের দাবি যদি চালাইতে হয়, আমার বাড়িতে 10 বছর চাকরি করতে হবে। ইতিহাসে আসে তিনি তার বাড়িতে 10 বছর চাকরি করলেন। 10 বছর চাকরি করার পরে আব্দুল কাদের জিলানির নানা বলেন, দাবি ছাড়তে যদি হয় আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে। তবে শুনে নাও, আমার মেয়েকে যে তুমি বিবাহ করবা, আমার মেয়ে কিন্তু অন্ধ, জীবনে কোনোদিন চোখে দেখে নাই, আমার মেয়ে কি যে বিবাহ করবা, আমার মেয়ে কিন্তু বয়রাম কানে শোনে না, শোনো আমার মেয়েকে যে তুমি বিবাহ করবা, আমার মেয়ের কিন্তু হাত পা নাই, আমার মেয়ে ল্যাংরা, জীবনে কোনোদিন মানুষের বাড়িতে যাওয়ার তার সুযোগ হয় নাই, এই এই গুণের অধিকারী একটা মেয়েকে কি তুমি বিবাহ করবা। তিনি এমন আল্লাহওয়ালা আবু সালে মোসা জঙ্গি বলেন, অবশ্যই করব, কারণ আমি ফলের মাপ নেওয়া আমার দরকার, আমি এমন স্ত্রী গ্রহণ করে সারা জিন্দগি চালাবো, কিন্তু কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই দাবি না চললে কি জবাব দিব, আল্লাহর সামনে আমার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হযরত আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মেনে নিলেন, বিবাহ হয়ে গেল। শ্বশুর বললেন, আমার মেয়ে ল্যাংরা, আমার মেয়ে বয়রাম, আমার মেয়ে অন্ধ, কিন্তু দেখা গেল বাসরাত্রিতে হযরত আবু সালে মুসা জঙ্গির কাছে যখন মেয়ে এনে দেওয়া হলো, হযরত আব্দুল কাদের জিলানি বাসর, আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি বাসর ঘরে ঢুকে দেখে মনে হয় যেন 14 তারিখের পূর্ণিমার মতো আলোকিত হয়ে গেছে তার পুরা ঘরটা। তিনি ভাবছেন ভুল হয়ে গেল নাকি, আমার বউর ব্যাপারে যা যা বলা হয়েছে আমি তো কিছুই পাইলাম না, সব কিছু উল্টা। আবু সালে মুসা জঙ্গি শ্বশুরকে ডেকে বলেন, শ্বশুর সাহেব, আপনার মেয়ের ব্যাপারে আপনি বলেছেন, আপনার মেয়ে অন্ধ চোখে দেখে না, আপনার মেয়ে বয়রা কানে শোনে না, আপনার মেয়ের হাত পা নাই, আপনার মেয়ে খোরা, আপনার মেয়ে ল্যাংরা, তো আপনি এগুলো যা বলছেন সব তো উল্টা। মনে হয় আমার বাসর করে যে আমি ঢুকে একটা মেয়েকে দেখেছি, এত সুদর্শনী, এত সুন্দরী, অনন্যা রূপবতী গুণবতী, মনে হয় কোথায় রং, সামথিং ইজ রং, কোথাও একটু রং হয়ে যাচ্ছে, অন্য কেউ হয়তো বা আমার ঘরে চলে আসে। তখন ডেকে বলেন, না না না, আব্দুল কাদের জিলানির নানা যিনি হবেন তিনি ডেকে বলেন, না 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 বাবা, আমি যে বলেছিলাম আমার মেয়ে অন্ধ, এর অর্থ হলো আমার মেয়ে জিন্দগিতে চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষকে দেখে নাই, আমি যে বলেছিলাম আমার মেয়ে বয়রা, এর অর্থ হলো আমার মেয়ে তার কান দিয়া বেগানা পুরুষের কোনো আওয়াজ কোনোদিন শুনে নাই, এমনকি আমি যে বলেছিলাম আমার মেয়ে, আমার মেয়ের হাত নাই পা নাই, এর অর্থ কি জানো নি? ওরে ওরে আবু সালে মুসা জঙ্গি, শোন, এর অর্থ হচ্ছে আমার মেয়ে নিজের পা দিয়া হাত নাড়াইয়া জিন্দগিতে কোনোদিন পরপুরুষের বাড়িতে যায় নাই, এজন্যই আমি বলেছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে ভয়রা, আমার মেয়ে ল্যাংরা লোলা। চিন্তা করে দেখেন, তাহলে আব্দুল কাদের জিলানির মা কেমন ছিলেন? চলেন যে কথা বলছিলাম, 4 বছর বয়সে সেই মা উস্তাদের কাছে নিয়ে গেলেন, উস্তাদ এই জানেন আমি আমার সন্তান আব্দুল কাদেরকে নিয়ে আসছি, এই সন্তানকে আপনি একটু কোরআন হাদিসের শিক্ষা দেন, আরবি অক্ষরগুলি শিক্ষা দেন,
আরবি বর্ণমালাগুলি শিক্ষা দেন, সে যেন একজন ভালো হাফেজ হতে পারে, যোগ্য আলেম হয়ে যেন আপনার কাছ থেকে যেতে পারে। আপনি যেমন আল্লাহওয়ালা, আমার সন্তানটাও যেন এমন আল্লাহওয়ালা হয়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে নেন, আমি আমার সন্তান আপনার কাছে দিয়ে গেলাম। উস্তাদ বড় মহব্বত করে তার ছাত্র গ্রহণ করলেন, আব্দুল কাদেরী জিলানীকে পড়াইতে শুরু করবেন। উস্তাদ সর্বপ্রথম দিন আব্দুল কাদেরী জিলানীকে ডাকলেন, ডেকে বলেন, বাবা আব্দুল কাদের, এই নাও তুমি আরবি অক্ষরগুলি একের পর এক তুমি শিখতে চেষ্টা করো। আব্দুল কাদেরী জিলানীকে বললেন, শোনো, তুমি একটু পড়ো, আলিফ বা তা তা জিম হ্যা খ দাল রাল র যা, এই অক্ষরগুলি তুমি আগে শিক্ষা করো। আব্দুল কাদের জিলানী যে মুখরজি উস্তাদ এই কথা বলেছে, আব্দুল কাদের জিলানী বলেন, উস্তাদ আপনি যদি অনুমতি দেন, আমার ভিতরে কিছু যেন সংরক্ষণ করা আছে, কিছু জ্ঞান কিছু এলে যেন আমার ভিতরে ঢুকছে, আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনাকে তেলাওয়াত করে শোনাইতে চাই। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন, যে ছেলেটা জীবনের প্রথম আজকে মক্তবে আসছে, মক্তবে এসে আরবি অক্ষরগুলি সে পড়বে, কিন্তু দেখা যাচ্ছে ওই ছাত্র আল্লাহর ওলি কি ডেকে বলতেছে, আমার ভিতরে যেন মনে হয় কিছু সংরক্ষণ করা আছে, আমি বের করতে চাই, আমাকে অনুমতি দেন আমি একটু তেলাওয়াত করে শোনাতে চাই। কয়ে তুমি কি তেলাওয়াত করবা? কয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। তুমি না মাত্র আজকে জীবনের প্রথম তুমি মক্তবে আসলাম, আজকে তোমার প্রথম স্টাডি, কিন্তু তুমি এইভাবে কোরআন কেমনে পড়বা? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা থেকে কেমন আল্লাহ বলা ছিলেন, তিনি রেখে বলেন, উস্তাদ আমার মা, আমি যখন পেরেছিলাম আমার মা আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আমি আমার পেটে থাকা অবস্থায় মায়ের কোরআনুল করিম তেলাওয়াত শুনতাম, শুনে শুনে আমার মায়ের কাছ থেকে আমি আতারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। বড়ই আশ্চর্যকর ব্যাপার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনে শুনে মায়ের কাছ থেকে 18 বানা কোরআন মুখস্থ করেছি। হে আল্লাহর ওলি, আপনি একটু আমার তেলাওয়াতটা শুনুন। আল্লাহর ওলি রেখে বলেন, হে আব্দুল কাদের, তাহলে তুমি তেলাওয়াত শুরু করো। আব্দুল কাদের জিলানী আবার তেলাওয়াত শুরু করলেন। সত্যি সত্যি আব্দুল কাদের জিলানী তেলাওয়াত করে করে আল্লাহর কোরআনের এক দুই পারা না 18 পারা কোরআন উস্তাদকে শোনা দিয়েছি। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন, আবার তিনি ডাকালেন আব্দুল কাদের জিলানীর মাকে, কি গো, আপনি না আপনার সন্তানকে দিয়ে গেছেন কোরআন পড়ার জন্যে, কয়ে আপনার সন্তান তো 18 পারা কোরআনের হাফেজ, আমি তাকে কি কায়দা সিফারা পড়াবো, সে তো আল্লাহর কোরআনের 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এর কারণ কি? আপনার সন্তান 18 পারা কোরআনের হাফেজ কিভাবে হইল? আব্দুল কাদের জিলানীর মা ডেকে বলতেছেন, শোনেন উস্তাদ, আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি মা প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি আমার সন্তান পেটে থাকা অবস্থায় একদিনও আমি একটু মুহূর্তের জন্য আমি নাপাকি অবস্থায় সময় পার করি নাই। এমনকি আব্দুল কাদের জিলানীর মা বড় আল্লাহওয়ালা, আল্লাহ ওলি ছিলেন, আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে মা তার সন্তান আব্দুল কাদের জিলানীকে যতবার তিনি দুধ পান করাইছেন, ওযু অবস্থায় পাক পবিত্র হয়ে তিনি সন্তানকে দুধ পান করাইছেন, মা ডেকে ডেকে বলতেছে, হে আল্লাহর ওলি, আমি আমার সন্তান পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন এইভাবে আমি তেলাওয়াত করতাম,
ওই যে 18 বার কোরআন আমি বারংবার তেলাওয়াত করছি, আমার সন্তান 18 বার কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে মুমিষ্ট হইছে, আমার বড় দুঃখ লাগে গো। আমি যদি সন্তান পেটে থাকা অবস্থায় 30 বার কোরআনের হাফেজ হয়ে যাইতাম, আর আমি 30 বার যদি বারবার তেলাওয়াত করতাম, আমার সন্তান 30 বার কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসত। তাহলে এবার চিন্তা করে দেখুন, কেমন মা আর কেমন সন্তান। ওই মায়ের ঘর থেকেই তো আব্দুল কাদের জিলানির মতো সন্তান জন্ম হওয়ার কথা। যেই সন্তান অল্প দিনে হাফেজ, অল্প দিনে আলেম, সারা বিশ্বব্যাপী যার নাম শুনাম, যিনি এত বড় আল্লাহওয়ালা, আজ পর্যন্ত পৃথিবীর মানুষ তার কথা স্মরণ করে, পৃথিবীর মানুষ লেখে লেখে রেখেছে, এবং তার কথাই আজও পর্যন্ত পৃথিবীর মানুষ বলতে পারবে না, ভোলার কোনো সিস্টেম নাই। এত বড় বুজুর্গ হওয়ার পরেও সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্যেই মগ্ন ছিলেন, সারাটা জীবন আল্লাহর ইবাদতে পার করেছেন। তার উস্তাদ যিনি ছিলেন তিনিও কিন্তু বহুত বড় আলেম ছিলেন, সেই উস্তাদের ছাত্রই ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহওয়ালা উস্তাদের ছাত্ররা তো আজ আল্লাহওয়ালাই হবে। আল্লাহর নবী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত আল্লাহওয়ালা হওয়ার পরেও তিনি জান্নাত জাহান্নাম যাদের চোখের সামনে বেসে উঠত, জান্নাত জাহান্নাম যাদের চোখের সামনে আল্লাহ তুলে ধরতেন, এমন বড় আল্লাহওয়ালা ছিলেন আব্দুল কাদের জিলানী। এরপরেও তিনি কিন্তু জাহান্নামকে বড় বেশি ভয় পাইতেন। আব্দুল কাদের জিলানী জাহান্নামের বয়ে হাত বাড়ায় দিয়ে তিনি দোয়া করতেন, জান্নাত আর জাহান্নাম সে ইয়া রব কিয়া করো আর দুঃখে কে মাই তুঝে দেখা কর। কিছু মানুষ জাহান্নামকে ভয় পায়, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনিও জাহান্নামকে ভয় পাইতেন, কিন্তু ইবাদত যে করতেন সেটা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্যে, জাহান্নামের বয়ে নয়, ইবাদত করতেন আল্লাহর বয়ে। আর জাহান্নামের ভয় কিন্তু পরিপূর্ণ ছিল, ভুল কিন্তু বুঝলে হবে না, এজন্য তারা দোয়া করতেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব, আল্লাহ গো আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না, আল্লাহ তোমার কাছে আমি চাই, তুমি যদি আমাকে সাক্ষাৎ দাও, তোমাকে যদি আমি দেখতে পারি, পৃথিবীর যদি কিছু আমি না পাই, আল্লাহ তোমাকে পাইলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। চিন্তা করেন তারা কেমন ছিল, তাদের টার্গেটটা কী ছিল, তারা কত বড় আল্লাহওয়ালা ছিল। এই জন্য এমন আল্লাহওয়ালাদের সঙ্গে হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক নেককার আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।